মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বড়মা, তুমি হলুদের বাড়িটা দিয়ে দিচ্ছ? তাহলে ও আমাদের সাথে গাড়িতে যাচ্ছে? না না না, গাড়িতে গেলে কি করে হবে? হলুদের জন্য তো এসেছিল, ওখানে সবাই অপেক্ষা করছে, এটা নিয়ে গেলে মেয়েটার গায়ে হলুদ হবে। তুমি যেরম ভাবে এসেছিলে সেরম ভাবে চলে যাও, কেমন? বাটিটা সাবধানে নিয়ে যাও, গাড়িতে তত্ত্ব উঠছে, সব সাজগোজ করে তবে যাবে, তুমি যাও এসো। ওমেজো, কোন বাড়িতে পাঠাচ্ছি মেয়েটাকে আমি? হে ভগবান! আরে কাকিমা, দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা তো আগে শোনো। ওরা সবাই আসছে, বড় গাড়ি করে তত্ত্ব বোঝাই করে নিয়ে আসছে। আরে বাবা, পুরোটা না শুনেই আমি কান্না। আরে তোমরাই তো আমাকে তাড়া দিলে যে হলুদটা গিয়ে নিয়ে আসতে, তাই তো আমি আগে গেলাম। আরে মেয়ে কোথায়, এবার শুরু করে দাও। এখনো বলছি, দিলওয়ালে দুলহানিয়ার জন্য ওয়েটিং, হাতে এক বাটি হলুদ। তুমি একটু চুপ করবে, এই নাও। এই ছেলের বাড়ির হলুদ চলে এসেছে, এই নাও। এই সবাই সাজাও তো, এসো এগুলো গুছিয়ে নিই আমরা। এ কি দিদি, তোমার গায়ে হলুদ লাগলো কি করে? আবার মিথ্যা কথা বলছো? আচ্ছা তোমার মাথায় এগুলো কে ঢোকাচ্ছে বলো তো? আমি আর কাপু বাবু কখনো? তোমাকে এগুলো কে বলেছে? হ্যাঁ কেন, তোমার তোমাকে ডাকছে দিদি, আমাকে নিয়ে যাই, চলো 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 চলো। যদি সত্যি সাত পাকে ঘুরতে চাও তাহলে আমি বলছি এক্ষুনি পালাও রানার সাথে। হ্যাঁ, রানার হাতের সিঁদুর তোমার সিঁধিতে লাগিয়ে রাজরানী হও। বেশি বাড়াবাড়ি করলে না, তোমার দিদিকেও আমি দেখে নেব আর সাথে তোমাকেও। তুমি যাও এখন এখান থেকে। যা, আর তো সময় নেই, সবার গায়ে হলুদ হয়ে যাচ্ছে, আমার হবে না, গাড়ির সিটে বাবু হয়ে বসবো না। বারবার আমার সাথে এমন হচ্ছে, যে বিয়ে করবো না বলে এত বছর ধরে পালিয়ে বেড়ালাম, সেই আমাকে বিয়ে পিঁড়িতে বসতে হলো শুধুমাত্র ওই খটক দিদির জন্য।
আমার জন্য মেয়ে দেখা কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? তখন জানলে এক কথা ছিল, এখন তো আর হবে না। আমি তো কথা দিয়ে ফেলেছি, আর ঘটক দিদি যাকে কথা দেয় তার খিলাফ হয় না। আপনার বিয়ে তো আমাকে 7 দিনের মধ্যে দিতেই হবে। দেখি 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 দেখি, শুনুন 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 শুনুন, সুখবর সুখবর সুখবর, উকিল বাবুর বিয়ে ঠিক হয়ে গেছে। মিষ্টি খান মিষ্টি খান, এদিন কালি পাকা দেখা, আপনিও খান। হ্যাঁ আমি ঠিক আছি। আপনি সত্যি আমার বিয়েটা ঠিক করে ফেলেছেন? বলেছিলাম না আপনাকে, সিটি টু শিলিগুড়ি বিয়ে দিতে যান নেই জুড়ি, আমি সেই ঘটক দিদি। আমার কথা এক কথা, 7 দিনে বলেছিলাম বিয়ে ঠিক করে দেবো, আজ 3 দিনেই বিয়ে পাকা, আর বাকি 4 দিন আপনি ঘটা করে বিয়ে করুন। শত্রুকে কখনো আন্ডার এস্টিমেট করতে নেই কাব্যবন্ধু, দিস ইজ রং স্ট্র্যাটেজি, ভেরি রং। এইভাবে কেস লড়লে হেরে তো ভূত হবেই কাব্য মল্লিক, জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কেসটা। ওই ঘটক দিদির সাথে বিয়ে নিয়ে চ্যালেঞ্জটাই নেওয়া ভুল হয়েছে আমার। কি সুন্দর সাজিয়েছে তোমায়, কিন্তু তুমি যদি রানার সাথে না পালাও তাহলে কিন্তু তোমার এই সুন্দর সাজ সব বৃথা যাবে। তুমি কানের কাছে ঘ্যানর ঘ্যানর করা বন্ধ করবে? ওই ছেলে যদি আমার দু চোখের সামনে আসে তাহলে আমি, আরে তুমি থামলে কেন, তুমি সাজাও। শিউলি কি সুন্দর লাগছে তোমাকে, সুন্দর সাজিয়েছে গো, কিন্তু তোমার কলকাটা আমি করে দেবো। হ্যাঁ আরে কোনো দরকার নেই তো। আরে না না, দেখোই না আমি কি সুন্দর কলকা করতে পারি, দাও। সত্যি কার সঙ্গে বিয়ে দিচ্ছি না, কাপু উকিলের সঙ্গে যে ডিভোর্স করিয়ে সেঞ্চুরি করেছে, ধনুর ভাঙা পণ করেছিল বিয়ে করবে না। কি করছেন, ছাড়ুন আমি পালাবো কেন? এই কোথাও যাবেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। কোথায় পালাচ্ছেন? হ্যাঁ বিয়ে ছেড়ে পালিয়ে যাবেন? যুদ্ধ করতে হলো এই একটা বিয়ে দিতে, মনে হচ্ছে 52তম, না 52তম বিয়ে না, 100তম বিয়ে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।